মাহিরা আলম পিয়া আপনি লিখেছেন, আমার ভাইয়ের বউ নামাজ পর্দা সবই করেন, তবে তিনি মনে করেন যে নারী পুরুষ সমান। তিনি সংসারের বিষয়ে উদাসীন। তিনি মনে করেন স্বামীর টাকায় চললে আত্মসম্মান থাকে না। তার এই চিন্তা কি সঠিক? বোন মাহিরা, আপনার ভাবি যিনি এরকম চিন্তা লালন করছেন, তিনি সন্দেহাতীতভাবে ত্রুটির মধ্যে আছেন। নারী পুরুষ সমান হতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো ক্ষেত্রে নারীকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দায়িত্ব দিয়েছেন বাইরের সাইডটা দেখভাল করার, আর নারীকে দায়িত্ব দিয়েছেন ভেতরের সাইডটা দেখভাল করার। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাসায় অবস্থান করো, তার মানে বাসার ভেতরকার দিকগুলো তোমরা দেখো। একটা সংসারের মানে স্বাভাবিক যে গ্রোথ সেটি ধরে রাখার জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই, দায়িত্ব বণ্টনের কোনো বিকল্প নাই। সংসার তো বটেই, ছোটো বড় সব ধরনের প্রতিষ্ঠান, এটা দায়িত্ব বণ্টন ছাড়া কখনো ভালোভাবে চলতে পারে না। স্বামী স্ত্রী দুজনই উপার্জন করেন, দুজনই রান্নাবাড়া করেন, দুজনই দুই ধরনের কাজ করেন, মানে বিশেষ কোনো শৃঙ্খলা নেই এবং বিশেষ কোনো আপনার দায়িত্ব ভাগাভাগি নেই। এই সংসারগুলোর চাইতে দায়িত্ব ভাগাভাগি করা সংসারগুলো তুলনামূলকভাবে সুখে থাকে, এটা বাস্তবতা। এবং আপনি আপনার আশপাশে নির্মোহভাবে যদি একটু চোখ বলান, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক সাক্ষাৎকার বাংলাদেশের একটি জাতীয় দৈনিক নয়া দিগন্তে প্রকাশ হতো এক সময়, পত্রিকাটির শুরুর দিকে, এবং দৈনিক ইনকিলাবেও সম্মত প্রচার হয়েছে। আমি সেই সাক্ষাৎকার পড়েছি। তিনি বলেছেন স্পষ্ট হয়ে করে, যারা আজকের দুনিয়াতে এই সমস্ত মানুষকে আইডল মনে করে, সমস্ত দেশগুলোকে আইডল মনে করেন, সেই আইডলদের আইডল যারা, তাদের বক্তব্য হলো যে তাদের সমাজে যখন তাদের ছোট ছেলেবেলায় যখন তাদের নানি দাদিরা বাসাবাড়িতে অবস্থান করতেন, দাদা নানারা বাইরের সাইডটা দেখতেন, তখন তাদের পারিবারিকভাবে সুখটা অনেক বেশি ছিল। এবং এই সিস্টেমটা যখন আপনার চেঞ্জ করা হলো এবং মেয়েদেরকে বাইরে বের করে দেওয়া হলো, তখন পারিবারিক শান্তিটা আর সেভাবে থাকলো না। তো এটা তার দাবি এবং বাস্তবতাও তাই। বিধায় আমরা বলবো যে আপনার ভাবি নতুন করে নির্মোহভাবে করুন এবং হাদিসকে বোঝার চেষ্টা করা উচিত। আমরা নিজেদেরটা ভালো যতটা বুঝি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভালো তার চাইতে অনেক ভালো বোঝেন। বিধায় সৃষ্টিকর্তার প্রতি, আমাদের রবের প্রতি আমাদের সেই ইমান থাকতে হবে, সে বিশ্বাস থাকতে হবে, সে আস্থা থাকতে হবে। যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াওর মুখোমুখি হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সমসাময়িক যুগের যে সমস্ত মুখরোচক স্লোগান আছে, যে স্লোগানগুলোর বেশিরভাগই বস্তা পচা সস্তা এবং এগুলো শয়তানের আমদানি করা, এবং হাদিস পরিপন্থী স্লোগানগুলো অনেক সময় শুনতে আকর্ষণীয় হয় কিন্তু এই স্লোগানগুলো বাস্তবতা বিবর্জিত, এগুলোতে আমরা অনেকে প্রতারিত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নারী এবং পুরুষের জন্য আল্লাহ তাআলা যে দায়িত্ব বণ্টন করেছেন, সেজন্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেও দেখবেন নারীর শরীরে সন্তানের খাদ্য দিয়ে দিয়েছেন, সন্তানকে জন্ম দেওয়ার মতো বিষয়গুলো নারীর শরীরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, গর্ভধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এগুলো দ্বারা কী বোঝা যায়? নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মতো বাইরে চলাফেরা করতে বলেন, সেখানে তার সন্তানের ফিডিং বলেন, তারপরে সন্তানের গর্ভধারণ বলেন, এই বিষয়গুলো কি তার জন্য উপযোগী হয়? তার শরীরে মাসিক হয়, পুরুষের শরীরে হয় না, আর অনেক বিষয় আছে। অতএব আল্লাহ কী চাচ্ছেন, সৃষ্টিকর্তা কী চাচ্ছেন এবং তার উদ্দেশ্য কী, সেটি কিন্তু পরিষ্কার। সেটাকে উল্টে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে নিজেদের সুখ শান্তিটাকে আমরা উল্টে দিতে পারি, এছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।